नमस्कार बंधुरा, आमी संगीता अन्ना रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी निये एसेछि पर्दा रिलिज। पर्दा रिलिज दिये आमी एकटा भापा करब, खुबी नतून, खूब सहजे ताड़ाताड़ी करा जाय। आपनारा बाड़िते एइभाबे तैरि करबेन, अल्प किछु उपकरण दिये आमी तैरिटा करब। आपनारा देखते थाकुन भिडियोटा प्रथम थेके शेष अब्दि, आपनादेर भालो लागबे। बंधुरा, आमी माछटा केटे निच्छि। प्रथमे आमी माछेर आँशगुलो छाड़िये नेब। আপনারা জানেন যে মাছের মধ্যে সবথেকে রাজা হলো ইলিশ মাছ। এটা খেতে খুবই সুস্বাদু লাগে খেতে। আপনারা যদি ভালো করে যদি রান্না করতে পারেন তাহলে খুবই ভালো লাগে খেতে। মাছটা কত টাটকা দেখেন, কি সুন্দর। আমি লেজা মাথাটা নেব না, শুধু পিসগুলো নেব, ওটাই ভাপা করে দেখাবো আপনাদের। আমি মাথাটা কেটে নেব। রিং পিসগুলো দেব। মাছটাতে তেল আছে ভালো। পিসগুলো নেব, লেজার মাথাটা নেব না। বন্ধুরা, আপনারা এইভাবে করে পিসগুলো কেটে নেবেন। এদের রিং পিস আমি কেটে নিয়েছি। এবার মাছটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে জল দিয়ে আমি দু তিনবার করে ধুয়ে নেব। মাছ কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ সর্ষে ভালো করে মেখে নেব। ভাপা তৈরি করার জন্য যা যা উপকরণ নিয়েছি আমি দেখে নিন। ধনে পাতা, সর্ষের তেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা চেরা, একটু চিনি, কালো জিরে, হলুদ, লবণ দিয়ে আমি মাছটা দিয়ে ভালো করে মেখে নেব। ইলিশ ভাপা করতে হলে আগে আমি মাছটা ভালো করে মেখে নেব, কাঁচা তেল দিয়ে, সর্ষে দিয়ে। সর্ষে বাটা দিলাম, হলুদ পরিমাণ মতন, লবণ পরিমাণ মতন, সর্ষের তেল, দিয়ে ভালো করে আগে মেখে নেব। সেটা মাছ ভালো করে সুন্দর করে মেখে নেব সর্ষে দিয়ে। এটা কালো সর্ষে, কালো সর্ষেটা আরও খেতে টেস্ট হয়।
হাফ চা চামচের মতন চিনি দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো, এবার আমি এই বাটিটাতে ভাপা তৈরি করব। এই বাটিটাতে প্রথমে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে মেখে নেবো ভালো করে বাটিটা। এটাতে মাছগুলো দিয়ে দেবো সব, এই মশলাগুলো সব মাছের মধ্যে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, অপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল দেব, একটু কালো জিরা দিয়ে দেবো ফোড়ন, এটা আমি মাছে মিক্স করে দেবো। মাছে একটু ভাজা ভাজা হয়ে যাক, এই ফোড়নটা আমি মাছের মধ্যে ঢেলে দেব। কালো জিরার ফোড়নটা আমার হয়ে গেছে, এই বাটিতে আমি দিয়ে দেবো মাছ যেটাতে আমি মেখেছি ইলিশ মাছটা, এটাতে দিয়ে দেবো কালো জিরে আর সাদা সর্ষের তেল দিয়ে আমি এই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, হাঁড়িতে জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার 15 মিনিট লাগবে এই মাছ ভাপাটা তৈরি। ইলিশ মাছ ভাপা তৈরি করার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে অল্প জল নিয়েছি যাতে এই বাটিটা আমার বসে যায় ভালো মতন, ভাপাটা আমার তৈরি হয়ে যাবে এই বাটিটাতে। এই যে বাটিটা আমি বসিয়ে দিলাম জলের মধ্যে, এবার ঢাকনাটা দিয়ে দেব, হাঁড়িতে ঢাকনা দিয়ে দিলাম। এটা আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেলে আমার এই ভাপাটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমি যেভাবে ইলিশ ভাপা তৈরি করছি এই পদ্ধতিতে আপনারা তৈরি করবেন, খুব তাড়াতাড়ি এবং খুব সহজে তৈরি হয়ে যাবে। এই হাঁড়িতে আমি 15 মিনিট জাল দেবো, তাহলে ইলিশ ভাপাটা আমার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আপনারাও তৈরি করবেন বাড়িতে। বন্ধুরা, কি সুন্দর বাষ্প বেরাচ্ছে আমার হাঁড়ি থেকে, ইলিশ মাছটা বেশ এইভাবে সিদ্ধ হয়ে যাবে, টকবক টকবক করে ফুটছে, কত সুন্দর। আর একটু পরে নামিয়ে দেবো আমি, ইলিশ ভাপাটা আমার হয়ে যাবে। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে আমার ইলিশ ভাপাটা, এখন দেখি কি অবস্থায় আছে। হয়ে তো গেছে, হাইটা ধরে তাহলে আমি নামিয়ে নিই, হাঁড়ি ধরে আমি নামিয়ে নিচ্ছি, তারপরে আপনাকে টিফিন কাটি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ইলিশ ভাপা। বন্ধুরা, ভাপা আমার হয়ে গেছে, দেখে নিই কেমন হয়েছে। টিফিন কাটিটা আমি খুলে দিই, গরম হয়ে আছে টিফিন, বাহ। এই দেখুন, আমি জলের মধ্যে আজকে ভাপা করে দেখালাম, আপনারা সব কিছুতেই করা যায়, ভাপাটা ভাতের সাথেও করা যায়। আমি আজকে জলের মধ্যে বসিয়ে দিয়েছি বাটি, দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে ইলিশটা। আপনারা এইভাবে ভাপা তৈরি করবেন, ভাপাটাই সব থেকে বেশি খেতে ভালো লাগে অবশ্য। আমি তো আজকে জল গরমে দেখালাম আপনাদের, আপনারা ভাতের সাথেও এরকম টিফিন কাটিতে দিয়েও আটকিয়ে দিয়ে করতে পারবেন। ইলিশ ভাপাটা খেয়ে দেখবো আজকে কেমন হয়েছে। পদ্মার ইলিশ তো আগেও অনেক ইলিশ খেয়েছি আমি, কিন্তু এটা একটু পদ্মার ইলিশ খেয়ে দেখি আজকে কেমন হয়েছে। আপনারা এইভাবে তৈরি করবেন বাড়িতে। ইলিশের গন্ধতেই তো পেট ভরে যাচ্ছে। সর্ষের ঝাঁস কত সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে খেতে। কি সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা। আর ইলিশ মাছটা অবশ্য ভাপাই ভালো লাগে,
এটা ভেজে রান্না করলে অতটা ভালো টেস্ট লাগে না, ভাপাটাই বেশি টেস্ট। এই ভাপাতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই দিয়েছি, আর সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম। বেশ আরও বেশ ভালোই লাগছে খেতে, কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে আরও ভালো লাগছে খেতে। বন্ধুরা, আরও নতুন নতুন রান্না দেখতে হলে আন্নার চ্যানেলটিকে আপনারা ভিজিট করুন, অনেক নতুন রান্না বান্না আপনাদের আমি দেখাবো। আমার সাথে থাকবেন আপনারা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।